তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী দলের কর্মী তাকে পায়। বহত না ইনসাফি, অত্যন্ত অন্যায় কাজ। আরে ইয়ার, আজকে পয়লা মে, গোটা বিশ্বজুড়ে শ্রমিক দিবস পালন হচ্ছে, আর সেই শ্রমিক দিবসে দাঁড়িয়ে তৃণমূল তার চিটফান্ড কাণ্ডে 3.5 বছর জেল খেটে আসা শ্রমিকটাকে তাড়িয়ে দিল, তার চাকরি খেয়ে নিল। অত্যন্ত অন্যায় কাজ, অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। তৃণমূল কংগ্রেস সমস্ত রকমের পদ থেকে সরিয়ে দিল কুণাল ঘোষকে। শ্রমিক দিবসের দিনই চাকরি গেল তৃণমূলের মুখপাত্র। মুখপাত্রের চাকরি তো আগেই গিয়েছিল, এবার যাবতীয় পদ থেকে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষকে সরিয়ে দিল, আর সেটা হবি হ এই শ্রমিক দিবসের দিনেই। অত্যন্ত অন্যায় কাজ। কেন কুণাল ঘোষের চাকরি গেল দেখাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সেসব দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। উত্তর কলকাতার একটি ক্লাব অগ্নিবীণা ক্লাবের রক্তদান শিবির ছিল, এবং সেখানেই এক মঞ্চে দেখা গিয়েছিল প্রায় তৃণমূল বিজেপি সব নেতাদেরই। কুণাল ঘোষ সেখানে ছিলেন, বিজেপি উত্তর কলকাতার প্রার্থী লোকসভার তাপস রায় ছিলেন, এবং সেই মঞ্চেই কিছুদিন আগেই একসঙ্গে থাকা তাপস রায়ের একেবারে প্রশংসা করে ফেললেন কুণাল ঘোষ। ঠিক কথাই বলেছেন তাপস রায়, তৃণমূল কংগ্রেসের অন্তত যে কজন ভালো নেতা এখনো আছেন তার মধ্যে তাপস রায় একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে যোগদান করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে তিনি এখন নরেন্দ্র মোদীর বিজেপি, তাই তার প্রশংসা করে কুণাল ঘোষ অত্যন্ত অন্যায় কাজ করেছেন। কি বলেছেন কুণাল ঘোষ, কিভাবে তাপস রায়ের প্রশংসা করলেন একেবারে লোকসভা ভোটে ভোটের মধ্যে দাঁড়িয়ে মঞ্চ থেকে, শুনুন আগে। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন, আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে, দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। আর এই বলার জন্যই আমরা দেখলাম আজকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো কুণাল ঘোষকে। পয়লা মে শ্রমিক দিবসের দিনেই তৃণমূল তাদের 3.5 বছর জেল খেটে আসা শ্রমিকটাকে চাকরি থেকে ছাঁটাই করে দিল। অত্যন্ত অন্যায় কাজ, মহত না ইনসাফি। দেখলাম আমরা ডেরেক ও'ব্রায়েন রীতিমতো একদম চিঠি দিয়ে জানিয়ে দিলেন। কি জানাচ্ছেন ডেরেক ও'ব্রায়েন? মিস্টার ঘোষ ওয়াজ প্রিভিয়াসলি রিলিভ ফ্রম হিজ রোল অ্যাজ নিউ পার্টি স্পোকসপার্সন, অ্যাজ পার্টি স্পোকসপার্সন, নাও হি হ্যাজ বিন রিমুভড, তাকে সরিয়ে দেওয়া হলো ফ্রম দ্য পজিশন অফ জেনারেল সেক্রেটারি অফ দ্য স্টেট অর্গানাইজেশন। উই আর্জ অল মিডিয়া আউটলেটস নট টু কনফ্লিক্ট হিজ ভিউজ উইথ দোজ অফ দ্য পার্টি অ্যাজ ডুইং সো মেনি নেসেসিয়েট লিগ্যাল অ্যাকশন। অর্থাৎ কুণাল ঘোষের বক্তব্যকে আর তৃণমূলের বক্তব্য বলে ধরা হবে না, পরিষ্কার জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা মে শ্রমিক দিবসে কুণাল ঘোষের চাকরি খেয়ে নিলেন। কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদক বানানো হয়েছে, সেই কুণাল ঘোষ
যে কুণাল ঘোষ কলকাতা পুলিশের হাতে সারদা চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর প্রতিদিন চেঁচিয়ে চেঁচিয়ে বলতেন যে সারদা চিটফান্ড কাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই সব টাকা ছিল, সবচেয়ে বেশি লাভবান হয়েছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় দোষী, তাকে ফাঁসানো হচ্ছে। সেই কুণাল ঘোষকেই রাজ্য সাধারণ সম্পাদক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলতেন কুণাল ঘোষ কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর, আরেকবার ঝালিয়ে নিন আপনারা। সারদা মিডিয়ার A to Z যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন, নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন, আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব। যারা চিটফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো রাইট নেই। চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতা এসছে মুখ্যমন্ত্রী, 8 জন MP এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী, তারা কি ওখানে আলোচনা করবে? তাদের কোন রাইট নেই বিধানসভায় বিল নিয়ে আলোচনা করা। যারা সরকার সমস্ত সুযোগ সুবিধা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে চোর বলার পরেও তাকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছিল, চাকরি পেয়েছিলেন। কিন্তু এবার আমরা দেখলাম যে তাপস রায়ের প্রশংসা করার পর কুণাল ঘোষের চাকরি চলে গেল। 1 মে শ্রমিক দিবসে তৃণমূল তার 3.5 বছর জেল খেটে আসা শ্রমিকটিকে চাকরি থেকে সরিয়ে দিল। কি বলবেন আপনারা, বহত না ইনসাফি? কি বলুন, শ্রমিক দিবসে 3.5 বছর জেল খেটে আসা শ্রমিকটাকে ছাঁটাই করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত অন্যায় কাজ। আমার তো ব্যক্তিগত তাই মনে হয়েছে, আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রকমের গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন চেপে রাখতে দেব না।